তোমার সন্তানদেরকে মানুষ করে যাও, কালকে তুমি থাকবে না, তোমার সন্তানরা বেঁচে থাকবে। এক একটা সন্তান এই যে বাচ্চাগুলোকে এমন ভাবে বড় করতে হবে যাতে এরা আগামী দিনের ওমর হয়, আগামী দিনের হামজা হয়, আগামী দিনের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হতে পারে ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে গিফট দিবেন, বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিব, রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব, এই সূরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে ওমরা করতে যাব, পারা যাবে? দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটা সন্তান দিতে পারে না। তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে নাশুকরি করো, মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো, এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল, আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই। আল্লাহ অনেকের কিছু দেন নাই, ছেলে দেয় কে? সবাই বলতে হবে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউরে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? আল্লাহ।